হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সকাল বেলা রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার নবী ওই রাস্তা দিয়ে সামন দিকতে আসতেছে। আমার নবী আপনার নবী দু জাহানের নবীজি, কামলিওয়ালা নবী জিজ্ঞাসা করলো, হে আলী, এত সকাল বেলা তুমি কোথায় যাও? আলী ডাক দিয়া কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, নবীজি আজ কয়েকদিন যাবত আমি আলীর ঘরের চুলায় আগুন জ্বলে না, আমি আলীর ঘরে চুলায় আগুন জ্বলে না, ঘরের মধ্যে কোনো খাবার নাই, আজ দুই দিন যাবত হয়। ফাতেমা অনেক অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন, এই জন্য আমি বলে নাই। আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, ও আলী, কেন তুমি আমাকে বললে না? আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি শুনেন আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আপনি যদি শুনেন ফাতেমা অসুস্থ, আপনি নবী সহ্য করতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আপনি নবী সহ্য করতে পারবেন না, আপনার অনেক কষ্ট হবে, এই জন্য আমি নবী, আমি আলী আপনাকে বলি নাই। আমার নবী ডাক দিয়া কয়, আলী, এখন তুমি কোথায় যাও? কয়, কাজের উদ্দেশ্যে, কাজ থেকে কিছু রোজি রোজগার করে ফাতেমার জন্য খাবার নিয়ে যাব। এবার আমার নবী ডাক দিয়া কয়, আলী, ও আলী রে, দেখো আশেপাশে কোনো খেজুর গাছ আছে কিনা, আশেপাশে কোনো খেজুর গাছ আছে কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আশেপাশে ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পেছন দিকে তাকায়, আরেকবার সামন দিকে তাকাইয়া দেখে একটা খেজুর গাছ আছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, ও আলী, ওই খেজুর গাছটার সামনে যায়া দাঁড়াও, ওই খেজুর গাছটার সামনে যায়া দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছের সামনে দাঁড়াইলে কি হবে? আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, এই খেজুর গাছের সামনে যায়া দাঁড়াইবা, আর তুমি বলবা আমার নবী বলেছে আল্লাহর হুকুমে খেজুর দেওয়ার জন্য। আমার নবী বলেছে আল্লাহর হুকুমে খেজুর দেওয়ার জন্য। আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা তো একটা মরা গাছ, মরা গাছ থেকে তো খেজুর আসতে পারে না, মরা গাছে খেজুর দিতে পারে না। আমার নবী ডাক দিয়ে কয়, আলী, ও আলী রে, আমি নবীর বিশ্বাস, আমি নবী যদি এই খেজুর গাছকে বলি, ও আলী, এই খেজুর গাছকে যদি আমি নবীর নাম একটা বার বলো, আমি নবী বিশ্বাস করি এই খেজুর গাছ তোমাকে ফেরাইবে না, ও আলী, এই খেজুর গাছ তোমাকে খালি হাতে ফেরাইবে না, আমি নবী হুকুম করলে মরা গাছ থেকেও খেজুর আসতে পারে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন। আলী তখন ওই খেজুর গাছের সামনে যায়া দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে খেজুর গাছকে ডাক দিয়া কয়, এরে খেজুর গাছ, ও খেজুর গাছ, আমার নবী বলেছে আল্লাহর হুকুমে খেজুর দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা এই খেজুর গাছটাকে বলতে দেরি হইল, ওই খেজুর গাছটা সঙ্গে সঙ্গে খেজুর দিতে দেরি হয় নাই। খেজুর গাছটা
হঠাৎ করে খেজুর গাছ থেকে জান্নাতি খেজুর পড়তে শুরু করলেন। হঠাৎ করে খেজুর গাছ থেকে যখন অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো খেজুর গুলান মাটিতে পড়তেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুর খায় আর একটা খেজুর পকেটে ভরে, এইভাবে খেজুর খাইতে খাইতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পকেট ভরে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই খেজুর খাইয়া তৃপ্তি পাইলেন, পেট ভরে গেল, পকেটও ভরে গেল। এবার অনেকগুলা খেজুর লইয়া এবার গাছকে ডাক দিয়া কয়, গাছ রে আর খেজুর লাগবে না। ওই খেজুর লইয়া আলী কি করলেন, বাড়িতে যাইলেন। বাড়িতে যাওয়ার পরে ফাতেমাকে ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তোমাকে আমি এখন পর্যন্ত কোনো দিন পেট ভরে কোনো খাবার খাওয়াইতে পারি নাই। ও ফাতেমা, তোমাকে আমি কোনো দিন পেট ভরে খাবার খাওয়াইতে পারি নাই। এরে ফাতেমা, আজকে পেট ভরে খেজুর খাও, খেজুর এনেছি, হুসাইনকে ডাক দাও, হুসাইন, কই হাসাইন, এরে হাসাইন, আয় 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 খেজুর খেয়ে যাও, তোমাদের পেটে আর খিদা থাকবে না। আজকে অনেকগুলা খেজুর এনেছি, এবার হাসাইন খেজুর খাইলেন, হুসাইন খেজুর খাইলেন, পেট ভরে খেজুর খাইল, এবার মা ফাতেমাও খেজুর খাইল। খাওয়ার পরে আরো কিছুগুলা খেজুর রয়ে গেল, ওই খেজুর গুলা ঘরের মধ্যে রাখলো। রাখার পরে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা রে, তোমাকে আমি বিবাহ করেছি অনেক দিন হয়েছে, এখন পর্যন্ত তুমি তো আমার কাছে কিছু চাও নাই। এরে ফাতেমা, এখন পর্যন্ত আমার কাছে কোনো কিছুই তুমি চাও নাই। এ ফাতেমা, তোমার কি কোনো কিছু চাওয়ার নাই? ফাতেমা ডাক দিয়ে কোয়ালি, ও স্বামী গো, আপনার কাছে চাওয়ার থাকলে আর কি হবে, আপনি তো দিতে পারবেন না। ও স্বামী, আপনি দিতে পারবেন না, বিদায় আমি চাই না। আর আরেকটা কথা মনে রাখবেন গো স্বামী, আপনি দিতে পারেন না এই জন্য আমি বেজার না, আমি ফাতেমা খুশি আছি, আমি ফাতেমা খুশি আছি। ও স্বামী, আপনার প্রতি আমি বেজার না। এবার আলী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, তুমি এখন পর্যন্ত আমার কাছে কোনো কিছুই চাও নাই, আজকে আমি একটা কথা বলবো, তোমার কাছে একটা দাবি করব। ও ফাতেমা, আজকে তুমি আমার কাছে কিছু চাও, দেখি তোমাকে আমি দিতে পারবো কিনা। ফাতেমা ডাক দিয়া কয়, জগতের মা ফাতেমা ডাক দিয়ে কয়, আলী গো, ও আলী, আমি এখন আপনার কাছে কি চাইব? হয় তোমার যা মনে চায় তাই চাও, দেখি আমি দিতে পারি কিনা। এবার ফাতেমা ডাক দিয়া কই, স্বামী গো, আমাকে বেশি কিছু দেওয়া লাগবে না, আমাকে একটা আনার ফল দেন, আমাকে একটা আনার ফল দেন। এবার ও আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, ঠিক আছে, তোমার জন্য আমি আনার ফল নিয়ে আসতেছি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে, এতদিন পর আমার কাছে চেয়েছে, এখন আমি আনার ফল কিভাবে দিব, যেইভাবে হোক তাকে আনার ফল দেওয়া লাগবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, যে ঘরের মধ্যে কিছু খেজুর ছিল ওই খেজুরগুলা লইয়া তিনি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে ওই খেজুরগুলা বিক্রি করলেন, বিক্রি কইরা একটা আনার ফল কিনলেন। কিনার পরে বন্ধুরে একটা আনার ফল কিনা যখন বাড়ির দিকে আসেন,
আসে। আসার পরে একটা ফল কিনে যখন বাড়ির দিকে আসে, আসার পরে আল্লাহর ফেরেশতারা একজন আরেকজনকে ডাক দিয়া বলে, আয় আজকে আলীকে পরীক্ষা করি, আলী আল্লাহর পথে দান করে কিনা। অনেকের তো টাকা আছে কিন্তু দান করে না। আবার আরেক ফেরেশতা কয়, টাকা অনেকের আছে দান করে না। আবার অনেকের টাকা নাই কিন্তু তারা দান করতে চায়। এবার আসো দেখি, আলীর তো কোনো টাকা নাই, আলীর কোনো পয়সা নাই, আলী তো কোনো বড় লোক না, আলী তো একজন সাধারণ মানুষ। এবার ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য ফেরেশতারা যখন এই আলাপ আলোচনা করতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে, ফেরেশতারা শোনো শোনো শোনো, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোমরা আলীকে পরীক্ষা করার জন্য পাগল হয়ে আছো, যাও যাও যাও, যাইয়া কেমনে পরীক্ষা করবা, যাও করো, আমার বিশ্বাস আলী ওই পরীক্ষায় পাশ করবে। এবার এক ফেরেশতা ভিক্ষুক সেজে রাস্তার পাশে দাঁড়াইয়া রইল আলীকে পরীক্ষা করার জন্য। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যায় আর ভিক্ষুকটা দাঁড়াইয়া রইল। যখন ভিক্ষুকটার সামনে আসলো, আসার পরে বন্ধুরে আমার, ভিক্ষুকটার সামনে যখন আসলো, আসার পরে ভিক্ষুকটা ডাক দিয়া বলে, আলী রে, ও আলী, আজকে এক সপ্তাহ যাবত আমি কোনো খাবার খাই না। এরে আলী, আজকে এক সপ্তাহ যাবত আমার পেটে কোনো খাবার যায় না, আমি এত অভাবে আছি, আলী আমারে কিছু খাওয়ার ব্যবস্থা করো। আলী ডাক দিয়ে কয়, আমার কাছে তো টাকা নাই, আমার কাছে তো পয়সা নাই, আমার কাছে কোনো কিছুই নাই, তবে একটা আনার ফল আছে, ওই আনার ফলটা আমি ফাতেমার জন্য কিনেছি। এরে ভিক্ষুক, এখন তোমাকে আমি কি দেব? ভিক্ষুকটা ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, তুমি কি দিবা আমি জানি না, তবে আমি তোমার কাছে এসেছি কিছু পাওয়ার জন্য। আলী আমারে খালি হাতে ফেরাইও না, আমাকে আল্লাহর রাস্তে দান করো। যেই মাত্র ভিক্ষুকটা ডাক দিয়া বলল, আলী রে, ও আলী, তুমি আমাকে আল্লাহর রাস্তে দান করো, আলী কয়, যেহেতু আল্লাহর নাম নিয়েছে, এই ভিক্ষুককে তো আর ফিরাইয়া দেওয়া যায় না। ও আলী, ও আলী, শোনো শোনো, ওই আলী বলতেছে, এই ভিক্ষুককে আর ফিরাইয়া দেওয়া যায় না। এবার আলী বলতেছে, এই যে একটা আনার ফল, এই আনার ফলটা আমি কিনেছি ফাতেমার জন্য, এখন ফাতেমাকে খালি হাতে ফেরানো যাবে না, তুমি ভিক্ষুককেও খালি হাতে ফেরানো যাবে না, ফল তো হইল একটা, এখন কি করতে পারে? আলী কয়, এই ফলটারে দুইটা ভাগ করি, জোরে বলো কয়টা বাঘ, জোরে বলুন কয়টা বাঘ, দুইটা বাঘ, একটা ফলের দুইটা বাঘ করবে। কইরা একটা বাঘ ওই ভিক্ষুককে দিবে, আরেকটা বাঘ ফাতেমার জন্য নিয়ে যাবে, ফাতেমার জন্য নিয়ে যাবে। এবার আলী যখন দুইটা বাঘ করলো, করে একটা বাঘ ভিক্ষুককে দিল, ভিক্ষুককে দেওয়ার পরে আলীকে বলল, আলী রে, ও আলী, তুমি একটু বসো, আমি এই আনার ফলটা খেয়ে নেই। এবার ভিক্ষুক অর্ধেকটা আনার ফল খাইলো, খাওয়ার পরে আলীকে ডাক দিয়া বলে, আলী, তুমি আমারে অর্ধেকটা আনার ফল খাওয়াইছো, আমার কলিজা অর্ধেক ঠান্ডা হইছে, আর অর্ধেক যদি খাওয়াইতে পারতা, আমার কলিজা পুরাই ঠান্ডা হইয়া যাইত। অর্ধেকটা আনার ফল তুমি আমাকে দিয়েছো, সেই আনার ফল খেয়েছি, খাওয়ার পরে আমার কলিজা অর্ধেক ঠান্ডা হয়েছে, আর যদি আরো অর্ধেকটা ফল আমাকে খাওয়াইতে পারতা, আমার কলিজা পুরাই ঠান্ডা হইতো। জোরে বলুন সুবহান,
আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে ভিক্ষুকরি যদি তোর কলিজা পোড়ায় ঠান্ডা হয়ে যা 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 তোরে এই আনার ফলটাও দিয়া দিলাম এবার এই বাগটাও দিয়া দিল দেওয়ার পরে আলী মনে মনে চিন্তা করতেছে ফাতেমার কাছে কি জবাব দিবে এই চিন্তা করে করে তিনি বাড়িতে গেলেন যাওয়ার পরে রাত্র গভীর হয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ গো ও আল্লাহ এই আনার ফলের কথা আজকে রাতে আর ফাতেমাকে স্মরণ করাইও না ও আল্লাহ আল্লাহ গো ফাতেমাকে তুমি স্মরণ করাইও না আজকে রাতটা যদি ফাতেমার এই ফলের কথা স্মরণ না হয় কালকে সকালবেলা আমি কাজের উদ্দেশ্যে বের হয়ে যাব আর কাজ করে ফাতেমার জন্য আনার ফল আনব এই কথা বলে ফাতেমা দাঁড়ায়া গেল তাহাজ্জুদের নামাজে জোরে বলুন কোন নামাজে তাহাজ্জুদের নামাজে তখন দাঁড়ায়া গেল দাঁড়ায়া যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলান তাহাজ্জুদের ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়তেছে নামাজ পড়তে পড়তে হঠাৎ করে ঘরের দরজার মধ্যে কে জানি টুক্কা দিল আর বলতেছে আলী ও আলী ঘরের দরজাটা খোলো আলী ডাক দিয়া কয় এত গভীর রাতে কে এবার ঘরের দরজার সামনে কে এত রাতে কে আপনি এসেছেন এবার ওই লোকটা ডাক দিয়ে কয় আমি আর কেউ না আমি হইলাম সালমান ফার্সি এত রাত্রে কে ঘরের দরজার মধ্যে তুমি ডাকতেছো এত রাত্রে কেন আসলা এবার বলতেছে কয় আমি সালমান ফার্সি আমাকে আল্লাহর রাসূল পাঠিয়েছেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আপনি একটু ঘরের দরজাটা খুলেন জোরে বলুন সুবহান এবার ঘরের দরজাটা খুললেন খোলার পরে ওই সালমান ফার্সির হাতের মধ্যে একটা ব্যাগ জোরে বলুন কি একটা ব্যাগ ওই ব্যাগের মধ্যে সালমান ফার্সি ডাক দিয়ে কয় আলী রে ও আলী ফাতেমার জন্য আল্লাহর আমার আল্লাহ আনার ফল পাঠাইছে জোরে বলুন কি ফল পাঠাইছে ফাতেমার জন্য আনার ফল পাঠাইল ও আলী আমার আল্লাহ আমার নবীর কাছে পাঠাইল আর নবী আমি সালমান ফার্সিরে দিয়া তুমি আলীর কাছে পাঠাইছে এবার আলী কি করলেন ওই আনার ফল গোলা গনতে শুরু করলেন এক দুই তিন চার এইভাবে গনতে 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 দেখতেছে এখানে আনার ফল আছে নয়টা জোরে বলুন কয়টা এই কানে আনার ফল আছে নয়টা আলী রাদিয়াল্লাহু তাআলা এই আনার ফল গোলা গইনা আলী কয় না রে সালমান ফার্সি এই আনার ফল তো আমার আল্লাহ পাঠাইছে না কয় না কয় আল্লাহ পাঠাইছে আল্লাহর নবী কি মিথ্যা বলবে আলী কয় না মিথ্যা বলবে না এবার আলী বলে আমিও বলে গেলাম যদি আল্লাহ এই নয়টা আনার ফল পাঠায় আমি আলীর জন্য ফাতেমার জন্য তাহলে আল্লাহ আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে সালমান ফার্সি ডাক দিয়া কয় আলী ও আলী কেমনে আল্লাহর কোরআন মিথ্যা হবে কয় আও সালমান ফার্সি তুমি কি জানো না আমার আল্লাহ কোরআনে ঘোষণা করছে যদি বান্দা এক দান করে তাহলে পায় কত দশ জোরে বলুন কত এক দান করলে দশ পায় আমি আনার ফল বান্দাকে দান করেছি ভিক্ষুককে দান করেছি আল্লাহর হস্তে একটা তাহলে আল্লাহ যদি আমাকে এর প্রতিদান দেয় দিবে দশটা আমার আল্লাহ এগারোটাও দিবে না এগারোটা বেশি দিতে পারে কিন্তু নয়টা তো দূরের কথা সাড়ে নয়টাও দিবে না আমার আল্লাহ যদি সেই ফল দিয়ে থাকে তাহলে দশটাই দিবে নয়টা কেন সাড়ে নয়টাও আমার আল্লাহ পাক দিবে না এবার সালমান ফার্সি ডাক দিয়ে কয় আলী ও আলী
তোমার ইমানটা এত মজবুত কয় কেন কয় আমি তোমার ইমান পরীক্ষা করার জন্য একটা আনার ফল আমার পকেটের মধ্যে রেখে দিছিলাম এরে আলী আমার আল্লাহ তো তোমার নয়টা আনার ফল দেয় নাই ও আলী আমার আল্লাহ তো তোমার নয়টা আনার ফল দেয় নাই আমার আল্লাহ দশটা আনার ফল দিছে একটা আনার ফল আমার পকেটে রেখে দেওয়ার কারণ একটাই ও আলী তোমার ইমান পরীক্ষা করার জন্য আজকে আমি বুঝতে পারলাম রে আলী তোমার ইমান কত মজবুত তাহলে আল্লাহ রাস্তায় দান করলে সেই দানের প্রতিদান পাওয়া যায় কি যায় না জোরে বলুন যায় কি যায় না আজকে আপনি রাস্তার মধ্যে ভিক্ষুককে দান করবেন আপনি দুই টাকা নোট খোঁজেন পাঁচ টাকা নোট খোঁজেন কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন আপনার হঠাৎ করে জ্বর হয়েছে আপনি ডাক্তারকে পাঁচশো টাকা দিয়ে আসলেন আপনার হঠাৎ করে অ্যাক্সিডেন্টে হাত ভেঙে গেছে আপনি ডাক্তারকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলেন আপনার হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ছে আপনি ডাক্তারকে দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে দিলেন ওই টাকা যখন আপনার যায় তখন আপনার কাছে কষ্ট লাগে না কিন্তু একটা ভিক্ষুক যখন আপনার সামনে হাত বাড়ায় তখন পাঁচ টাকা দুই টাকা নোট খুঁজেন ভিক্ষুককে দেওয়ার জন্য অনেকেই তো টাকা দেই না কথা বলেন ঠিক কিনা আপনি কোটি টাকার মালিক হয়েছেন আপনি ভিক্ষুককে দেওয়ার জন্য দুই টাকা খুঁজেন কেন আপনি ভিক্ষুককে পাঁচশো টাকা নোট দিয়ে দেন এক হাজার টাকা নোট দিয়ে দিন তাহলে তো আপনার কম হবে না আপনার টাকা কমবে না এই টাকা দান করার পরিবর্তে আপনি কোটি কোটি টাকার মালিক হইতে পারবেন চিল্লায় বলুন কথা ঠিক কিনা